মার্ঘেরিটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর প্রশংসনীয় পদক্ষেপ। মার্ঘেরিটার দিহিং অঞ্চলের রাষ্ট্রীয় ঘাইপথর দাঁতির এক কদর্যময় পরিবেশত রোদে বরষুণে একাকার হয়ে বাস করে অহা এজন 60 বছর বয়সের মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তিক সহায়ের হাত আগবঢ়ালে সংগঠনটির কর্মকর্তাসকলে। উল্লেখযোগ্য যে পরিয়াল পরিচয়হীন লোকজনে বিগত প্রায় 4-5 বছরে তিনিচুকীয়া জেলার মার্ঘেরিটার দিহিং অঞ্চলের ঘাইপথর দাঁতির অতি কদর্যময় পরিবেশত মুকলি আকাশের তলতে বাস করে অহার দৃশ্যই ব্যথিত করে তুলিছিল সংগঠনটির যুবকসকলক। যার বাবে যুবকসকলে বৃদ্ধ লোকজনক কিছু সকাহ দিয়ার উদ্দেশ্যে লোকজনের বাবে বাঁহ আর পলিথিনেরে প্রস্তুত করে দিয়ে এখন অস্থায়ী চালির। সম্প্রতি উক্ত দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়ার পাছতে বিভিন্নজনে যুবককেইজনের মহান কার্যক প্রশংসায় উপচাই পেলোয়া পরিলক্ষিত হয়েছে। ইফালে গণি শেষ করব নোয়ারকর রাজ্যত গড় লৈ উঠিছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। কিন্তু পরিতাপর বিষয় যে কাঠফুলার দরে গড় লৈ উঠা এই সমূহ স্বেচ্ছাসেবী সংগঠনের চকুত আজিলেকে পড়া নাই সমাজের পর অবহেলিত এই সকল ব্যক্তির দুর্বিষহ জীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।